অবশেষে চীন দেশে তৈরি হচ্ছে বিশ্ববিখ্যাত সেই টাইটানিক জাহাজ, টাইটানিক জাহাজ 2 এর নাম। তো চলুন আমরা টাইটানিক জাহাজ 2 সম্পর্কে জানবো এ বিস্তারিত আমাদের রিপোর্টারের কাছ থেকে। টাইটানিক জাহাজ 2 কত ফিট লম্বা এবং কত সুন্দর দেখতে, সবকিছু কাঠামো অর্থাৎ তৈরি করা অলরেডি কত পার্সেন্ট হয়ে গেছে সবকিছু আমরা কিন্তু জানতে পারবো এই ভিডিওতে। আজকে আন্তর্জাতিক বিষয় নিয়ে হাজির হয়েছে আলামিন আইটিভি ইউটিউব চ্যানেল, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। চলুন মূল ভিডিওটি আমরা দেখে নিই। আসছে টাইটানিক, তবে এবার তা পানিতে ভাসবে না, হবে না কোনো প্রাণহানি বা বিচ্ছেদ, কারণ এটি একটি রেপ্লিকা। তাতে হতাশ হওয়ার কিছু নেই। চীনের সিচুয়ান প্রদেশের ডাইং কাউন্টির একটি থিম পার্কে নির্মাণ চলছে এই বিশাল রেপ্লিকার। 260 মিটার লম্বা এবং 28.19 মিটার প্রস্থের হবে এটি। এই রেপ্লিকার মাধ্যমে মানুষ আসল টাইটানিকের যাত্রী হওয়ার মতো অনুভূতি নিতে পারবেন। রোমান্দিসা থিম পার্কে স্থাপন করা হবে এই জাহাজটি। মূল জাহাজে যে পরিমাণ খাবার হল, থিয়েটার, পর্যবেক্ষণ ডেক এবং সুইমিং পুল ছিল, রেপ্লিকাতেও তাই থাকছে। কিউজ্যাং নদীর একটি জলাধারে রেপ্লিকাটি স্থায়ীভাবে রাখা থাকবে। 2016 সালে প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণে প্রায় 23,000 টন স্টিল লেগেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 100 কোটি ইউয়ান। সেখানে যাত্রীরা 2,000 ইউয়ান বা প্রায় 26,500 বাংলাদেশি টাকার বিনিময়ে এক রাত অবস্থানের সুযোগ পাবেন। তবে রেপ্লিকাটি কবে নাগাদ খুলে দেওয়া হবে তা এখনো জানায়নি কর্তৃপক্ষ। মোবাইল লিক করিম, মাই টিভি।